মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের উপর জাতিগত নিধন হয়েছে, তাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক মহলের একযোগে কাজ করা উচিত বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রধানমন্ত্রী বিনানি ইলদিরিম। কক্সবাজারের উখিয়ায় কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন। এছাড়া তুরস্কের ত্রাণ বিতরণ কার্যক্রমও সরেজমিনে ঘুরে দেখেন। এর আগে রোহিঙ্গা পরিস্থিতি দেখতে বেলা 11টার পর কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান তিনি, পরে সরাসরি কুতুপালং ক্যাম্পের উদ্দেশ্যে রওনা দেন। রোহিঙ্গা ক্যাম্প থেকে কক্সবাজার পৌঁছে বিমানবন্দর থেকে বিশেষ বিমানে করে দুপুর 2টায় কক্সবাজার ত্যাগ করার কথা রয়েছে তার।